নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, আদর্শ শিক্ষক তারাই যারা শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায়। শিক্ষকদের ছাত্ররা ভালো হলে ভালো, আর তা না হলে এর দায় নিতে হবে শিক্ষকদেরই। সোমবার লংতলা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে 61তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশ তথা রাজ্য আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। তিনি জব ক্রিয়েটার্স হিসেবে রাজ্যের বিশিষ্ট শিল্প উদ্যোগী রতন দেবনাথকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। রাধাকৃষ্ণ বলেছেন, আদর্শ শিক্ষক তারাই যারা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায়। এই কথাটা যে কত অ্যাপ্রোপ্রিয়েট, এটা রতন দেবনাথের কাছে একদম প্রযোজ্য। ১৯৪৭ সালে 9 সেপ্টেম্বর মহারাজা বীর বিক্রম কলেজের প্রতিষ্ঠা হয়েছে। এবছর তার হীরক জয়ন্তী। সোমবার সামনের দিকে এগিয়ে চলার বার্তা দিয়ে শুরু হল এমবিবি কলেজের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন প্রভাতে এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন এই কলেজেরই প্রাক্তনী তথা রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। শুধুমাত্র এমনি একটা কলেজ না, একটা হিস্টোরিক্যাল কলেজ অফ ত্রিপুরা, আর এটার নাম আছে সারা ভারতবর্ষে এই কলেজ। এয়ারপোর্ট থানার একটা অংশ মিলন রানী পাল নামে এক মহিলার জমিতে ছিল। নিজের জমি ফিরে পাওয়ার জন্য 35 বছর ধরে আদালতের মামলা চলে। শেষ পর্যন্ত উচ্চ আদালতে দ্বারস্থ হলে সিভিল জাজ কোর্টকে নির্দেশ দেওয়া হয় জমির মালিকের হাতে জমি ফিরিয়ে দেওয়ার। সেই অনুযায়ী সোমবার আদালত কর্মী জমির মালিক আসেন, কিন্তু থানা চত্বরে একটি মন্দির থাকায় স্থানীয়রা উত্তেজিত হয়ে সেই কাজে বাধা দেন। অভিযোগ ওঠে পুলিশি অসহযোগিতায় আদালতের নির্দেশ পালনে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। পুলিশের যেরকম ভূমিকা নেওয়া উচিত ছিল সেরকম পুলিশের ভূমিকা আমরা এখানে পাই নাই। হ্যাঁ, এবং সেই এই বাধার পিছনে আমার ব্যক্তিগত অভিমত, এটা এই বাধার পিছনে আমার মনে হয় যে এখানে পুলিশেরও ইন্সপিরেশন আছে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রগতি প্লে সেন্টারে পালিত হল শিক্ষক দিবস। সেন্টারের খুদে খেলোয়াড় সহ অভিভাবকরা করলেন দারুণ এক আয়োজন। ছোট্ট পরিসরে হলেও বৃষ্টির ঘনঘটার মধ্যেই পালিত হল দিনটি। এই সেন্টারে কোচ নয়নমণি দেববর্মা কোচ স্যারকে প্রত্যেকেই অভিবাদন জানালেন। কেক কেটে মুহূর্তটি আনন্দ ঘন করে তুললেন সেন্টারের খুদেরা। একে একে খুদে ক্রিকেটাররা কেউ কলম, কেউ ফুলের তোড়া, কেউ আবার স্যারকে প্রণাম করে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শিক্ষক দিবস পালন করলেন চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা। শিক্ষক দিবস মূলত শিক্ষকদের সম্মান জানাতেই পালন করা হয়, কিন্তু চাকুরিচ্যুতরা এই শিক্ষক দিবসে প্রয়াতদের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিনটি পালন করলেন। আনন্দে নয়, বুকে একরাশ দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে চোখের জলে তারা সহকর্মীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে। আমরা 139 জন সহযোদ্ধাকে হারিয়েছি। এই অগস্ট মাসে আমরা 4 জন আমাদের সহকর্মীকে হারিয়েছি, আর 2022 সনের এই সেপ্টেম্বর মাসের 5 তারিখ অব্দি আমরা 18 জন সহযোদ্ধাকে হারিয়েছি। তাদেরকেও আমরা আজকে এই মহান শিক্ষক দিবসের দিনে আজকের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। নরসিংগড়ের অরঙ্গনগরে সিপিএম কর্মী তপন শীলের বাড়িতে ঢুকে বিজেপির দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ। রবিবার এই বাম কর্মীর বাড়িতে যান এবং বলেন, থানাবাবুরা বিজেপির তাবিদারি করছে, বিরোধীরা আক্রান্ত হলে পুলিশ এফআইআর রাখছে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন সিপিএম নেতা পবিত্র কর। থানা বিজেপির তাবিদারি করে, মন্ডলের নির্দেশে থানার অফিসার ওসি তাদের কাজ করতে হয়, এটা চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই টিএসইউর ধর্ণা, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। আহত কয়েকজন আন্দোলনকারী পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে চ্যাংদোলা করে গাড়িতে তুলে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। এই রাজ্যের মধ্যে স্কুল ও কলেজে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে।
সরকার নীরব হয়ে আছে, সরকার কিং কর্তব্য বিমূর, এরা কোনো ভূমিকা পালন করছে না। তাই আজকে এসএফআই টিএসসি ভারত বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্য উত্তরণে নজর দিতে হবে। ভারত থেকে পণ্য আমদানির চেয়ে রপ্তানি অনেক কম, যদিও বাণিজ্য সম্পর্কে উত্তরণে এগুচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে নিউজ ভ্যানগার্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর, নন্দিত লেখক ও সমাজচিন্তক ডক্টর অতিউর রহমান। দুই অঞ্চলের মধ্যে যদি খুব সহজে এই বাণিজ্যটা গড়ে উঠে, তাহলে দেখা যাবে যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি হবে এবং একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক যে ভারসাম্য সেটা ফিরিয়ে আনবে। নেশা কারবারের সাথে যুক্ত এক নেশা কারবারীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে আরকেপুর থানা। রবিবার রাতে মেলাঘর সোনামুড়ার রাঙ্গাটিয়া থেকে নেশা কারবারি করা মূল পাণ্ডাকে জালে তুলেছে পুলিশ, তার নাম কবির হোসেন। নেশা কারবারি মেলাঘর রঙ্গামাটিয়া থেকে প্রতিনিয়ত উদয়পুর, মাতারবাড়ি, কাকরাবন সহ বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী বিক্রি করত সে। নেশা কারবারি মোহাম্মদ আব্দুল মজিদের ছেলেকে পুলিশ গ্রেপ্তার করার পর আর বেশ কিছু নেশা কারবারি রাঘবওয়ালদের নাম উঠে এসেছে। তাকে গ্রেপ্তার করার পরে তার এখান থেকে আমরা আরো কিছু তথ্য পাওয়া গেছে যারা যারা এই নেশা কারবারের সাথে যুক্ত আছে। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 3.0 কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়েছে। কচি কাঁচা শিশুদের ঔষধ প্রদানের মধ্য দিয়ে এদিন স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ কর্মসূচি তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের হাত ধরে সূচনা হয়েছে। এদিন কচি কাঁচা শিশুদের মধ্যে কৃমিনাশক ও আয়রন ট্যাবলেট সহ বিভিন্ন রকমের ঔষধ প্রদান করা হয়েছে এবং খাওয়ানো হয়েছে। সোনামুড়ায় কংগ্রেসের অভিনব প্রতিবাদ। সোনামুড়া শ্রীমন্তপুর নৌবন্দরে উদ্বোধন দ্বিতীয় বর্ষপূর্তিতে কংগ্রেস নেতা মনির হোসেনের নেতৃত্বে আজ গোমতী নদীতে প্রতীকী নৌকা ভাসিয়ে প্রতিবাদ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মনির হোসেন বলেছেন, সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া ট্যাক্সের টাকায় 82 লক্ষ টাকা খরচ করে জেটি তৈরি করা হয়েছে। নরেন্দ্র মোদী এবং বিপ্লব দেব জুমলা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সোনামুড়া বন্দরে উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক হাব হবে, অথচ কোটি কোটি টাকা খরচ করে ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় কিছু সিমেন্টের ব্যাগ আনতে গিয়েও বিপত্তি হয়ে বালির চরে আটকে যায়। তিনি বিজেপির জুমলা প্রতিশ্রুতি থেকে রাজ্যের মানুষকে সতর্ক আহ্বান জানান। বলতে চাই, এই বিজেপি জুমলা সরকার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানায়, বোকা বানিয়ে তারা ক্ষমতায় এসছে। আমরা এই রাজ্যের মানুষকে বলবো, তাদের এই বোকা বানানোর ফাঁদে। বাইক ও বাইসাইকেলে সংঘর্ষে আহত 3। তেলিয়ামুড়া খোয়াই সড়ক ধরে খোয়াইয়ের দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসা TR06A6375 নম্বরের একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় বাইসাইকেলে থাকা এক আরোহী সহ অল্প বিস্তর আহত হয় ওই বাইকে থাকা 2 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায়। পরবর্তী এলাকায় লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আর মাত্র 12 দিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। গোটা রাজ্যের মূর্তিপাড়াগুলোতে এখন চরম ব্যস্ততা চলছে। কমলপুর ফুলছড়ি মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি তৈরিতে। গত 2 বছর করোনা অতিমারী কাটিয়ে উঠে এবার স্বাভাবিক ছন্দে ফিরে আসার কারণে ফুলছড়ির মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা অন্য বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বিশ্বকর্মা পূজার মূর্তির অর্ডার পেয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীর বাড়িতে আক্রমণ করার অভিযোগে আটক এক ব্যক্তি, অভিযুক্তের নাম স্বপন শিব। ঘটনা বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায়। অভিযোগ, সোমবার সকালে নারাউড়া এলাকায় স্বপন শিব নামে এক ব্যক্তি আচমকায় তার প্রতিবেশী নির্মল নট্ট দাসের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে তাদের বাড়ির টিনের বাউন্ডারি গেট কেটে ফেলে এবং একটা সময় বাড়ির মালিক নির্মল নট্ট দাসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পাঠানো হয় বিশালগড় থানায়। পুলিশ এসে অভিযুক্ত স্বপন শিবকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, স্বপন শিব বহুদিন ধরেই নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ওই এলাকায়, যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে।
মোহনপোক ব্লক মেলাঘর পৌর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েতের টাউন হলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে 61তম জাতীয় শিক্ষক দিবস। অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর উদয় নারায়ণ অধিকারী, সোনামুড়া বিদ্যালয়ের পরিদর্শক ব্রজলাল দেববর্মা, মেলাঘর পৌরমাতা অনিমিকা ঘোষ পাল রায়, বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মোট 9 জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে প্রথম শিক্ষকদের সম্মান জানাতে এই শিক্ষক দিবসের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রধান বক্তার ভাষণে এই কথাগুলো বলেন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর উদয় নারায়ণ অধিকারী। গোটা রাজ্যব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে অমরপুর মহকুমা এলাকায় রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অমরপুর নেতাজি কর্নার এলাকায় রাস্তা অবরোধ করল SFITSU দলীয় কর্মীরা। পরে বীরগঞ্জ থানার পুলিশ এবং বিদ্যালয় পরিদর্শক ঘটনাস্থলে আসেন, কথা বললেন অবরোধকারীদের সাথে। পরে আইন না মানায় অবরোধকারীদের গ্রেপ্তার করে বীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং মহকুমা শাসকের প্রতিনিধি ডিসিএম এর উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় শর্ত সাপেক্ষে। রাজ্যের যে শিক্ষা দপ্তর আছে বিকলাঙ্গ হয়ে গেছে, এটা একটা বিকলাঙ্গ দপ্তর। বিদ্যাজ্যোতির নাম করে স্কুলগুলোকে বেসরকারিকরণ হাতে ফেলে দিচ্ছে, শিক্ষক নিয়োগের নিজ বসতঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি, অভিযোগ পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। মৃত ব্যক্তির নাম সেন্টু শীল, বয়স 40, পেশায় রাজমিস্ত্রি। ঘটনা সোমবার উদয়পুর পূর্ব গোকুলপুর দাসপাড়া এলাকায়। রবিবার রাতে পারিবারিক বিবাদকের একটা সময় বড় আকার ধারণ করার পর রাতে সেন্টু তার বসতঘরে ঘুমিয়ে পড়ে, কিন্তু ভোর হতে গেলেই সেন্টু গোটা রাজ্যব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে অমরপুর মহকুমা এলাকায় রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দাবিতে অমরপুর নেতাজি কর্নার এলাকায় রাস্তা অবরোধ করল SFITSU দলীয় কর্মীরা। পরে বীরগঞ্জ থানার রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গাড়ি চালক সহ এলাকাবাসীরা। ঘটনা কৈলা শহরের বাবুর বাজার এলাকায়। রাস্তা অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবরোধস্থলে ইরানি থানার প্রচুর পুলিশ এবং TSR বাহিনী। রাস্তা অবরোধের ফলে পথচারী সহ প্রচুর গাড়ি আটকে পড়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। 5 সেপ্টেম্বর সোমবার সকাল 10টা থেকে বাবুর বাজার এলাকায় গাড়ির চালক সহ এলাকাবাসীরা টিলা বাজার থেকে হীরাছড়া যাবার রাস্তায় বাবুর বাজার এলাকার ট্রাই জংশনে রাস্তা অবরোধে বসে। এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা আগে 2 একবার আমরা রাস্তা অবরোধ করেছিলাম। বিডব্লিউডি এসডিসির আমদারে কথা দিছিল যে রাস্তা সংস্কার হয়ে দিব, কিন্তু কাজের কাজ। বিলোনিয়া পুরাতন টাউন হলে সোমবার অনুষ্ঠিত 61তম শিক্ষক দিবস। উদ্বোধন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান পরিদর্শন করে। সিপিএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে সোমবার কাঁকড়াবন আরডি ব্লকের বিডিওর সঙ্গে ডেপুটেশনে মিলিত হন এক বাম প্রতিনিধি দল। এর আগে মহকুমা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয় তা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্ব ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং দলীয় বিধায়ক রতন ভৌমিক। আগামী দিনগুলোতে ত্রিপুরাজ্যের মানুষ যাতে গণতান্ত্রিকভাবে তাদের বক্তব্য উত্থাপন করতে পারেন, সরকারের কাছে তাদের দাবি রাখতে পারেন এবং ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যে অচলাবস্থা, গণতান্ত্রিক অধিকার নেই, তার সাথে উন্নয়ন স্তব্ধ। সোমবার ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চা 46নম্বর সুরমা মণ্ডল কমিটির উদ্যোগে সুরমা তপশিলী জাতি মোর্চার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন 85 হাইস্কুলে 46নম্বর সুরমা তপশিলী জাতি মোর্চার সাংগঠনিক সভার উদ্বোধন করেন তপশিলী জাতি মোর্চার রাজ্যের প্রদেশ সভাপতি টুটন দাস। উপস্থিত ছিলেন ধলাই জেলা তপশিলী জাতি মোর্চার সভাপতি অনাদি সরকার সহ সভাপতি সুনীল দাস, ধলাই জেলা তপশিলী জাতি মোর্চার প্রভারী বিজয় কৃষ্ণ দাস প্রমুখ।
তিন বছর যাবৎ রাস্তার বেহাল দশার কারণে ভুগতে হচ্ছে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষকে। মোহনপুর মহকুমার কামালঘাট বাজার থেকে শুরু করে লেফুঙ্গা ব্লক, তারপরে সেই রাস্তা চলে গেছে অভিচরণ বাজার পর্যন্ত। কামালঘাট থেকে অভিচরণ বাজার পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। বছরখানেক আগে রাস্তাটির মধ্যে তৈরি হওয়া গর্তগুলো কিছুটা ইট ফেলে দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ইট উঠে গিয়ে রাস্তার মধ্যে বড় বড় গর্তে তৈরি হয়েছে। রাস্তার মধ্যে গর্ত না গর্তের মধ্যে রাস্তা, সেটা বোঝাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলে এই গর্তের মধ্যে জল জমে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বড়সড়, সেই আশঙ্কায় আশঙ্কিত এলাকাবাসী। শিক্ষক দিবসের দিনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠন এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আসাম আগরতলা জাতীয় সড়কে আচমকায় পথ অবরোধে বসে সোমবার। যদিও পথ অবরোধের নাটক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, এই পথ অবরোধের ফলে তেলিয়ামুড়া শহরে সৃষ্টি হয় যানজটের। পথ চলতি মানুষজন বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়। ছাত্ররা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না, প্রত্যেকটা ছাত্রের কোন রকম সব ছাত্রের ক্ষমতা থাকে না বাড়ি ঘরে প্রাইভেট টিউটর রেখে পড়াশোনা করানো, কারণ প্রত্যেকের আর্থিক অবস্থা সমান না। কৃষকদের রেশম চাষে আরও দক্ষতা বিকাশের সোমবার থেকে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে টিউশনে হয়েছে অ্যান্ড অন্টারপ্রনারশিপ ডেভেলপমেন্ট ইন সেরিকালচার। সেন্ট্রাল সেরিকালচার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুরের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ধলা জেলার মোট 50 জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এর মধ্যে প্রথম পর্যায়ে 25 জন নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ পর্ব। এক সাক্ষাৎকারে সেন্ট্রাল সিল্ক বোর্ডের সায়েন্টিস্ট পরমেশ্বর নায়েব জানিয়েছেন, এখন থেকে কৃষকরা শিক্ষা দিলে আগামী দিনে চাষের মধ্য দিয়ে নিজেরা আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করে কোলে পিঠে আদর যত্ন করে ছেলেকে বড় করে তুলেছেন, সেই ছেলে আজ বড় হয়ে চাকরি করছে, বিয়েও করেছে, কিন্তু নিজের জন্মদাতা মাকে দেখাশোনা না করে উল্টো নিজের মাকে মারধর করছে। উপায়ন্তর না পেয়ে অবশেষে 85 বছর বয়স্ক অভাগিনী মা শেফালী ধর রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়। শেফালী দেবীর স্বামী মৃত হারাধন ধর, বছরখানেক আগে মৃত্যু হয় স্বামীর। স্বামীর মৃত্যুর পর থেকেই প্রতিনিয়ত বৃদ্ধ মহিলা শেফালী ধরের উপর মারধর করে আসত গুণধর ছেলে শঙ্কর ধর ও পুত্রবধূ শিখা ধর। শেফালী ধরের ছেলে কৃষি দপ্তরে সরকারি চাকরিতে কর্মরত। সোমবার উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে বৃদ্ধ মহিলা বাড়িতে তার ছেলে ও পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় অভিযোগ জানান। এখনকার মতো এক নজরে বলছি, সেই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।